নমস্কার জয় মা তারা কেমন আছেন দর্শক বন্ধু আশা করছি সবাই ভালো আছেন আমি জ্যোতিষ সম্রাট শ্রী সমীরান আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজি আয়ে সকলকে স্বাগত দর্শক বন্ধু আজকে একটা বিশেষ বিষয় নিয়ে ভিডিও করব বিষয়টি হলো আমাদের বাড়িতে যদি কোনো নেগেটিভ কোনো বাতাস কিংবা হাও বাতাস থাকে কিংবা নেগেটিভ কোনো কিছু থাকে কিংবা বাড়ির মধ্যে খারাপ কোনো কিছু থাকে সেই খারাপগুলোকে আপনি কিভাবে কাটাতে পারেন এই খারাপ থেকে মানবের জীবনে নানান রকম অসুবিধা হতে পারে শারীরিক অসুবিধা হতে পারে মানসিক অসুবিধা হতে পারে অর্থনৈতিক অসুবিধা হতে পারে নানান রকম অসুবিধা হতে পারে এই সমস্যাগুলো কাটানোর কিংবা এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার বা সমাধানের জন্য বিশেষ একটা টোটকা আজকে আপনাদের বলবো দর্শক বন্ধু একদম সিম্পল আপনি করলে ট্রাই করতে পারেন দর্শক বন্ধু দর্শক বন্ধু এই এই টোটকাটি করার জন্য আপনার বেশি কিছু জোগাড় করতে হবে না একটা সিম্পল একটা লেবু জোগাড় করতে হবে আপনাকে আপ যে লেবুটা ভাতে কিংবা ভাতের সাথে খাবার খাবার যে লেবুটা সেটা পাতি লেবু হলে খুবই ভালো হয় দর্শক বন্ধু এটি জোগাড় করতে হবে দর্শক বন্ধু ভিডিও শুরু করার আগে প্রত্যেক দিনের মতন আজও বলছি আমার চ্যানেলে যারা নতুন এসছেন তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন যাতে আমার কোনো ভিডিও আপনাদের মিস না যায় চলুন আপনাদের বেশি সময় নষ্ট করব না মেন ভিডিওতে আসি দর্শক বন্ধু বললাম তো এই খারাপ নেগেটিভ যে বাতাস হাওয়া বাতাস ঘরের মধ্যে চললে সেগুলো আপনি কাটাতে গেলে আপনাকে লেবু জোগাড় করতে হবে দর্শক বন্ধু কোনো শনিবার কিংবা মঙ্গলবারের দিন আপনি বাজার থেকে কিনতে পারেন লেবু কিংবা আপনাদের বাড়িতে যদি গাছ থাকে তাও ব্যবহার করতে পারেন সেই লেবু এনে আপনি একটা পরিষ্কার গ্লাসে কাচের গ্লাস পরিষ্কার একটা গ্লাসে রাত্রেবেলায় শোবার আগে আপনি যখন রাত্রে শুতে যান আপনার বেডরুমে কাচের গ্লাসে এক গ্লাস জল আনবেন হ্যাঁ দর্শক বন্ধু জল সেই কাচের গ্লাসটায় পরিপূর্ণ এক গ্লাস জল রাখবেন জল রাখার পরে আপনি সেই লেবুটিকে আপনি আপনার মাথার দিকে আপনি যেখানে শোন আপনার মাথার দিকে এই গ্লাসের মধ্যে যে জলটা দিয়েছেন সেই জলের মধ্যে লেবুটা রেখে দেবেন দর্শক বন্ধু রেখে দিয়ে আপনি সারারাত যেমন ঘুমান ঘুমিয়ে পড়বেন সকালবেলা লেবুটি আপনি বাইরে আনবেন গ্লাস শুদ্ধ এনে আপনার নিজের মা আপনার নিজের মাথা থেকে লেবুটি এরকম করে সাতবার নাহলে পাঁচবার ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে নিয়ে লেবুটি আপনি কোনো পরিষ্কার পুকুরে কিংবা পরিষ্কার জলে ফেলে দেবেন দেখবেন এতে আপনার কিন্তু অনেক অশুভ জিনিস কিংবা অশু নেগেটিভ যে বা হাওয়া বাতাস আপনার বাড়ি যদি চলাফেরা করে সেগুলো কিন্তু কেটে যাবে দর্শক বন্ধু এই লেবুর বিশেষ টোটকায় দর্শক বন্ধু বললাম এই লেবুর বিশেষ টোটকা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কিন্তু অবশ্যই করবেন ও কমেন্ট সেকশানে গিয়ে জানাবেন আপনারা কেমন ভিডিও দেখা পছন্দ করেন কিংবা কেমন ভিডিও করলে আপনাদের আমার কেমন ভিডিও আপনাদের দেয়া দরকার আমি তেমনই ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আবার এই ভিডিওটি করলাম আমার এক সাবস্ক্রাইবারের রিকোয়েস্টের জন্য দর্শক বন্ধু আজকের মতন বিদায় নিলাম দেখাবে অন্য কোনো ভিডিওয়ে ততদিন ভালো থাকবেন আর অপরকে ভালো রাখবেন নমস্কার জয় মা তারা